নাপড়া জেলা খরিয়ার ব্লক অন্তর্গত ভোজপুর গ্রামের 23তম আন্তঃজেলা গেমস অ্যান্ড স্পোর্টস আসোসিয়েশন ফুটবল টুর্নামেন্ট 2022 গ্রুপ বি র প্রথম ম্যাচ কণ্টাবাঞ্চি ও কুলুমি মধ্যে হয়েছিল। নির্ধারিত সময় উভয় এক বাই এক গোলে সমান রয়েছে। শেষে পেনাল্টি সুট আউট জরিয়ে গুলুমি বলাঙ্গীর দল 4-2 গোল ব্যবধানে বিজয়ী হয়েছে। দ্বিতীয় ম্যাচ বড়মাল বলাঙ্গীর ও পাতাল গঙ্গা নুয়াপড়া মধ্যে হয়েছিল। এতে বড়মাল দল 2-1 গোলে বিজয়ী হয়েছিল। আজর ম্যাচে মুখ্য অতিথি ভাবে কলাহান্ডি লোকসভা সাংসদ শ্রীযুক্ত বসন্ত পণ্ডা, খড়িয়াল গোষ্ঠী উন্নয়ন অধিকারী শ্রীযুক্ত নারায়ণ সাহু, সমাজসেবী অজয় কুমার পটেল, শিকুয়া সমিতি সভ্য শিশুপাল, বৃন্দাবন গহির সরপঞ্চ শ্রীমতী লক্ষ্মীবাগ, চনাবেড়া সরপঞ্চ শ্রীমতী মথামণি তাণ্ডি প্রমুখ যোগ দিয়ে খেল পরিচালনার সুশান্ত কুমার স্বাইঁ, ডগ্রেশ্বর হাতি, লিলু ভোই কহিলে। ভাষা বিবরণী মানস কুমার পটেল, সদাশিব মহাপাত্র প্রদান করে। এতে জিএসএ র সভাপতি কুঞ্জ বিহারী কটা, মতিরাম ভোই সহ সমস্ত খেলাড়ি মানে উপস্থিত সহযোগ করে। নয়াপড়া জেলার ওম প্রকাশ অগ্রওয়াল রিপোর্ট, এখন নিউজ।